माता पितार चरण धरि प्रथमे वंदना करी मागो तुमराई तो कृपा करी एने छिले एई विश्व भूमंडले मागो তাই থাকি বনে কিবা জঙ্গলে রক্ষ লক্ষ্য রেখো তোমার এই হতবাগা সন্তান নাজিমেরে স্থান দিও একটু তোমাদের যুগল চরণ তলে। এই সভাতে আছেন যত জ্ঞানীগুণী খোদার বান্দা রাসুল প্রেমিকগণ, করপটে করতে চাই সবার চরণবন্ধন। মাতৃভগ্নী এসেছ যারা যারা, দয়া করে তোমাদের এই হতবাগা সন্তানে বলে একটু চরণ ধুলি দিবে তারা। বন্দনার বাপ এ পর্যন্ত অল্পের মধ্যে করলেন খান্ত, খুব কাব্যভাবে যা করেছে বৃত্তান্ত, আস্তে আস্তে সমস্ত কথার সিদ্ধান্ত করতে চাই। মুখে বলি কবি কবি অন্তরে নাই, কবির প্রতিচ্ছবি কি সে করব কবির দাবি সভ্য সবার ঠাই। এই কবি গান গাইতে হলে ভেবে দেখি হৃৎকমলে, অনেক বস্তু জানতে হয় অনেক বস্তু মানতে হয়। গহিনী গাঙের ডুবালু হলে পরে সমুদ্রের অতল তল্য দেশের থেকে এই কবি গানকে ধরে তুলতে পারে। আমার নাই বিদ্যা বুদ্ধি কিসে করবো কার্য সিদ্ধি, সাধনার যে শক্তি সেই সত্যি আমার মধ্যে নাই। তাই যে জায়গায় দাঁড়িয়ে গান গাইতেছি জায়গাটাও খুব একটা ভালো হয় নাই, একটু লড়াচড়া করলে পরে স্পিকার উপরিয়া পড়ে। কাজেই করি মানা, এই নিজের মনটা যদি ঠিক না থাকে সে জায়গায় কোনো ভাব রস হয় না। তো কমিটির কাছে রইল প্রার্থনা, যদি পারেন দয়া করে আগামীকাল দিবেন এটাকে ঠিক করে, এটা যা লড়াচড়া করতে পারে না। এটা রইল প্রথমবারে আপনাদের কাছে আমার প্রার্থনা। আচ্ছা, এখন ছেড়ে দিয়ে এইসব কথা আর দিব না বক্তৃতা। পূর্বে প্রথমবারে এসে যা কিছু জিজ্ঞাসা করেছে সবার পাশে সবিশেষ সব কথা সবাই উত্থাপন করতে চাই। ওদের মনে একটা আশা জাগছে, ওরা সম্বর্ধনা করবে। হ্যালো, খালি দিয়া ভালো বাবা, খালি দিয়া ভালো বাবা। দক্ষিণ পারর বড়া আহা আমার কবি নাজিম সরকার, উনাকে সম্বর্ধনা জানাবে হামেদ আলী। আচ্ছা, কমিটির সবাইকে আমি অন্তরের অতল তল দেশের থেকে ওদেরকে আশীর্বাদ করলাম, যাতে ওরা প্রথম প্রতি বছর পরে পরে এইরকম সুন্দর করে তা কবির আয়োজন করে, যাতে ভক্ত প্রাণ মা বাবা ওদেরকে একটু আত্মার খোরাক যোগাতে পারে, এই আশীর্বাদ করি আমি ওদের। তো যাই হোক, প্রথমবারে এসেছিল আমার কাছে বলে গেল, আল্লাহ সৃষ্টি করতেছে নবীর দিন দিয়ায় দুনিয়া চালাইতেছে, উলামায়ে কেরাম এবং পীর মুর্শিদ যারা যারা এই বিশ্বের মানুষকে জ্ঞান দান করতেছে, তারা এরা থাকা সত্ত্বেও কেন হয় জীবের দফা সারা, কেন জীব দুজকে যাবে, কেন জীব এই মায়া বসে সর্বশেষে এই জীব কেন দুজকে যাইতেছে, এই সমস্ত কথা আমার কাছে জিজ্ঞাসা করে গেছে। দেখো, লক্ষ্য করে, এই কথার জবাব অবশ্যই বাস্তব হবে আসরে। যারাই কবি গান শুনতে এসেছেন তাদের কাছে থাকবে আমার একটি প্রশ্ন, প্রশ্নটা খুবই উষ্ণ। গুরুর কাছে বায়াত পড়েছেন এমন লোক নিশ্চয় আসরে আছে, দুই একজন আছে না বাবা? আমি যদি একটু কষ্ট দেই হাত রাউসা করবেন, কারা কারা গুরুর কাছে বায়াত পড়ছেন? আমি পড়ছি, হাত উঁচা করছি। যাই হোক, ধন্যবাদ, একটু কষ্ট দিলাম, ক্ষমা করবেন। যারা গুরুর কাছে বায়াত পড়ছেন তাদের নিশ্চয় মনে আছে, যেদিন বায়াত পড়েছেন সর্বপ্রথম গুরু আপনাকে কি বলেছিল? বাবা, আমার কথা লোবা, আজকে তুমি আমার কাছে বায়াত পড়েছ, আমি যাহা বলিব তুমি তাহাই শুনিবে, যদি না শোনো হাসর মাঠে গুণাগার হইবে, নিশ্চয় বলছে। আজকে থেকে করি মানা, আমার কাছে বায়াত পড়লা তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, বলে নাই? আমাকে তো সে কিন্তু তাই কয়। হ্যাঁ, আচ্ছা,
এটা না কইলো যাই হোক দিয়ে এটা না নাও হইতে পারে সব দেশে তো আর একরকম না আচ্ছা আমাদের দেশে কিন্তু বলে বাবা আজকে থেকে আমার কাছে বায়াত পড়লো আমি তো সব করি মানে এক ওয়াক্ত নামাজ পড়া পারবে না আমাকে দেশে কয় আপনাকে দেশে কয় না ভালো কথা ওইভাবেই যা কইছে তাই মানবেন আচ্ছা এইটা এইটা তো বলছে আপাতত বাবা এই যে আমার হাত ধরে যে বায়াত পড়লা তুমি বলছো এই হাত গুরুর হাত এই হাত রাসুলের হাত এই হাত আল্লাহর হাত করি মানা আমি যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো মা বাবার খেদমত করা পারবে না এ কথা কয় নাই তোর সারছে রে আজকে আর বোধ হয় আমার এনে গান হইব না কথার লগে যে মিল নাই আচ্ছা তাহলে কি বলছে বাবা আমার কাছে বায়াত পড়লাত আগে কি করছি তওবা পড়েছি আমি আল্লাহর কাছে দোয়া করব সারা জীবনের গুনাহ খাতা আল্লাহ তোমার maaf করবে কিন্তু আজকে থেকে আমার হুকুমে থাইকা যদি কোনো পাপ করো সেই পাপের দায় আমি গুরু আর যদি আমার হুকুমের বাইরে যে কোনো পাপ করো সেই পাপ তুমি জীবনে কোনোদিন পাবে না maaf বলছে না করি মানা জীবনে যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়েছো আজকে থেকে আপাতত ফজরের নামাজ আর মাগরিবের নামাজটা কাজা করো না এই দুয়ো ওয়াক্ত নামাজ পড়তে হবে ক্রমাগতভাবে আসরের নামাজ জোহরের নামাজ এশার নামাজগুলো পড়বে আস্তে আস্তে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে করিও না তাপ বাবা গো পীর মুর্শিদ যতই ভজন সাধন করো না কেন নামাজ কখনো আল্লাহ করে নাই মাপ আসসালাতু মেরাজুল মুহমিনিন নামাজের হালাতেই হবে বান্দার মেরাজ আর নামাজ আকিমু সালাত ওয়া তু যাকাত নামাজ আদায় করতে হবে কায়েম করতে হবে আর সাধ্য অনুসারে তোমার যাকাত প্রদান করতে হবে গুরু নিশ্চয় বলে নাই গো বাবা এখন যদি না করেন তাহলে কিন্তু মানুম না আগেরটা না করছেন করি মানা বাবা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে মা বাবার অন্তরে কোনোদিন দুঃখ দিও না মার চার বাবার চার আল্লাহ দিয়ে দশ ১৮ মুকামের মধ্যে করে মহাবশ মা বাবা দৈহিক মিলন যখন হলো পিতৃধন যখন মাতৃগর্ভাবাসে চলে গেল এই মা মার রজ আর বাবার বীর্য কথাটা ভালো করে বুঝো এই অষ্ট চিজ আর আল্লাহ দেওয়া দশ চিজ এই ১৮ চিজে তুমি এই দেহটা পেয়েছ তাই করি মানা আজকে থেকে তুমি মা বাবাকে কোনো দুঃখ দিতে পারবে না কষ্ট দিতে পারবে না মা বাবাকে কষ্ট দিলে পরে নামাজ রোজা হজ যাকাত কালেমা মুক্তি মুহাদ্দিস হলেও সমস্ত ইবাদত যাবে তোমার সারে খারে এই কথা গুরু বলে নাই গো বাবা আচ্ছা এখন আমার প্রশ্ন আপনাদের কাছে এই যে গুরু যে সমস্ত কথা বলছে এই কথা মানছি কয়জনে আচ্ছা ওনারত তুমি তো ভক্তি রাজ্যের পারত হ্যাঁ নারদমণি তুমি হইলা তত্ত্বের খনি তুমি সমস্ত জানো সোনামণি এই মানুষ কেন দুজকে যায় তুমি বুঝো না এই বিশ্বজগতের পীর মুর্শিদ যাহা বলে এই বিশ্বজগতের জীব তাহা কখনো মানে না যদি মানতো তাইলে কি আজকে জীবের এই সর্বনাশ হইতো হ্যাঁ কেন বাস্তব একটা প্রমাণ বলি সবাই হেন আজ আগের আগের দিনের মানুষ ১৫০ বছর ১০০ বছর বাঁচছে তাই না গো বাবাজি এখন ৫০ বছরেই কাম শেষ কেন হয় কারণ আছে আগের দিনের মানুষে যেভাবে মা বাবাকে মানত বড় ভাইকে চাচা খুড়াকে শ্রদ্ধা করত এখন কি সেই দিন আছে নাই কেন এই জন্যই মানুষ এই ৪০ বছর পার হইলেই পরে ডায়াবেটিসে ধরে রক্ত নষ্ট হয় হাড়ের মধ্যে পোকা ধরে কেন ধরে বাস্তব প্রমাণ দিয়ে বলতেছি কথা এই কাব্য সভা ধারে হার রক মনি মগজ এই সাইস্টিস হইল বাবার আমি দেহটা যে পেয়েছি আজকে আমি MBBS ডাক্তার প্রফেসর আমি উকিল হয়েছি ব্যারিস্টার হয়েছি বিরাট বড় ব্যবসায়িক হয়েছি কার দ্বারায় এই যে বাবার চারটা বস্তু আমার কাছে আছে হার রগ মনি মগজ গুস্ত পুস্ত পশম লহু এই সাইজ হিজ হলো মার তাহলে এই মা বাবার অষ্ট চিজ আমার দেহের মধ্যে আছে তাই পাই আজকে ব্যারিস্টার হইয়া সেই বাপ মাকে ভুলে গেছে যখন নাকি
নিজে এমবিবিএস হয়েছে কিবা প্রফেসর হয়েছে মাস্টার হয়েছে উকিল হয়েছে বিরাট বড় ব্যবসায়ী হয়েছে বন্ধু-বান্ধব সমস্ত নিমন্ত্রণ করিয়া ডাইনিং এর মধ্যে চতুর দলে বসিয়া তাদেরকে নিয়ে আনন্দ করে খেতেছে হায় কত পিঠা আর কত মাংস কত মাছ রই মাছের মাথা প্রাণের বন্ধু তাকে দিতেছে আর বড় ঘরের মধ্যে মা এবং বাবা মরিচ বাটা দিয়া ভাত খাইয়া ওই ছেলে যে বন্ধু বান্ধব নিয়া নিমন্ত্রণের আয়োজন করেছে বন্ধু আর এক বন্ধুকে অনুরোধ করতেছে ভাই আর একটা মাছের মাথা তুই খা তোর জন্যই তো আনছি মা বাবা শুনতেছে চোখের পানি ফালাইতেছে আল্লাহ কয় যে মা বাবার এই অষ্টসিস দেহের মধ্যে পাইয়া আজকে সেই মা বাবাকে রয়েছে যে ভুলিয়া আজকে মা বাবার চোখের পানি ছেড়ে আল্লাহ বলে যেই মাত্র হাইক মারেছে সেই মা বাবার হাইক দিয়ে আল্লাহর আরশ মৌলায় পৌঁছিয়ে গেছে কলম তাড়াতাড়ি লেখো এই সাক্ষী বিশ্ব জগতের আর কেউ না মা বাবা কোনোদিন সন্তানকে অভিশাপ দিলে অভিশাপ লাগে না আল্লাহ কয় আমি নিজে সাক্ষী এই যে আল্লাহ যখন লিখে ফেলাইলো এই যে মা বাবার দেহে দেওয়া অষ্ট চিজ আস্তে আস্তে তোমার দেহের থেকে বিতাড়িত হওয়া শুরু করলো দেহের এই অষ্ট চিজ যে যদি তোমার শত্রু হয়ে যায় তুমি বেঁচে থাকবে আর এই দুনিয়ায় তাই কি হলো মায়ের চোখের পানি যখন পড়ে গেল মায়ের শরীরের রক্তও তোমার শরীরের থেকে আস্তে আস্তে না নষ্ট হওয়া শুরু করলো 40 বছর পার হয়েছে ডাক্তারের কাছে যে রক্ত দিছে কয় তোমার ডায়াবেটিস হয়েছে পঞ্চাশ বছর বয়স হয়ে নাই বসতে বাবারে উঠতে আহারে ডাক্তারের কাছে গেছে কয় তোমার কোমরের মধ্যে হারায় ক্যান্সার হয়েছে কেন হবে না ওই যে বাবার হারা দিয়া বাহাদুরি করতেছিস তোর হারা নষ্ট হয়ে গেছে কাজেই করি মানা এই বিশ্বজগতের জীব এমনি দুজকে যাবে না তারা পীর মুর্শিদের কথা মানে না যদি মানত তালিকার এই অবস্থা হইতো গুরু গুরু বলছে আমা হতে আমার নাম বড় আমার নাম হতে আমার ভক্ত বড় একটা ভক্তকে সৎ রাস্তা দেখানোর জন্য একজন পীর মুর্শিদ সে যে কত পরিশ্রম করে তাকে তুমি জানো না রে নিজের জীবনটা বিপন্ন করিয়া শুধু ভক্তের মুখে একবার গুরু নাম শোনার জন্য ভক্তের জন্য যে কত কষ্ট করে পীরে ভক্ত কেবল আল্লাহ বল কিন্তু ভক্তে করে গণ্ডগোল বাস্তব প্রমাণ আসরে দিতেছি বর্তমান আমাদেরকে বায়না করেছে আমাদের একটা খরচ আছে বা জান আছে না গো এই প্যান্ডেলটা যে বানাইছে এর মধ্যে নিশ্চয় খরচ আছে তাই না আর আপনারা শুধু এসে গানটা শুনবেন 20টা করে টাকা আমি ওই যে ওই বাসার থেকে শুনলাম খুব অনুরোধ করি এটা টিকিট না একটা সাহায্য হিসাবে চাইছে তাহলে আমার মনে হয় যতগুলো লোকজন আসছিল 10 ভাগের 9 ভাগই বিদায় হইলো আর 1 ভাগ মাত্র বসে আছে কেন এই কথা তাদের ভালো লাগবে না আজকে এই জায়গায় যদি অর্ধ উলঙ্গ করে কোনো মেয়ে নাচানো হইতো তাইলিকের এই প্যান্ডেলের ভিতরে জায়গা হইতো 200 টাকা 500 টাকার টিকিট 1 মাস আগে বুকিং করে রাখতো মানুষ দুজকে যাইব না ছাগল দুজকে যাইব অনেক কারণ আছে না রে কয়টা কারণ বলবো আমি তোমার কাছে 5 বছর পরে পরে ইলেকশন হতেছে এজিপি বিজেপি বিভিন্ন জনে প্রতিদ্বন্দ্বিতা করে যারা সংখ্যাগরিষ্ঠ পায় তারাই এই রাজ্য চালায় আমার এই দেহটাও একটা রাজ্য নারদ এই দেহের মধ্যে ইলেকশন হইতেছে কয় ব্যক্তি খবর রাখছে 24-এ ইলেকশন হবে বাজারে দেশ আর দোকানে কেরা বুট দিব কেরা কয়টা সিট পাইব হিসাব করা শেষ কিন্তু নিজের দেহের মধ্যে যে ইলেকশন হইতেছে ও বাজান এই খবরটা কয়জনে রাখছে 5 বছর পরে পরে আসাম বা ভারতবর্ষে ইলেকশন হয় কিন্তু দেহের মধ্যে ইলেকশন হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে
এই দেহ রাজ্যের মধ্যে ইলেকশন হইতেছে, এর মধ্যে যে বিজেপি নাই, এর মধ্যে ক্যান্ডিডেট মাত্র দুইটাই, একটা হলো সুমতি আর একটা হলো কুমতি। সুমতির পক্ষে ভোট দেয় কয়জন? চারজন, ভক্তি বিশ্বাস প্রেম অনুরাগ, এই চারজন। আর কুমতির পক্ষে ভোট দেয় কয়জন? সররূপু দশ ইন্দ্রিয় ষোলোজন। আচ্ছা, সুমতির পক্ষে ভোটের ক্যানভাস করে চারজনে, তোমরা সুমতিরে ভোট দাও। ভোট দিলে কি হবে? এই যে ইলেকশনের ইস্তেহার দেয়, কি হবে? রাস্তায় যদি কোনো নারী জাতি দেখা যায় তাকে মাতৃজ্ঞানে ভাববে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, দান দক্ষিণা দেবে, মা বাবার খেদমত করবে, পীর মুর্শিদের কথা মতো চলবে, তোমরা সুমতির পক্ষে ভোট দাও। ক্যানভাস চলছে, কুমতির পক্ষে ক্যানভাস করে ষোলো জনে, কুমতিরে ভোট দাও। কুমতিরে ভোট দিলে কি হবে? মদ্যপান বেশি বেশি হবে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। হ্যাঁ, রাস্তায় নারী দেখবে কার বোন কার মা তার দরকার নাই, সঙ্গে সঙ্গে নিজের পিপাসা কাম পিপাসা নিবারণ করবে, অতএব ধর্ষণ করবে। নামাজ কেন পড়বো? এগুলা করে কাম এইগুলা করে কি হইব? ওগুলা করবো না, দান দক্ষিণা হবে না, মানে যতগুলো কুকার্য এগুলা। তাহলে কুমতির পক্ষে ভোট দেয় ষোলোজন আর সুমতির পক্ষে ভোট দেয় মাত্র চারজন। তাহলে মন্ত্রী সবাই কে বসবে? সংখ্যাগরিষ্ঠ কে পায়? কুমতি নিশ্চয় পায়, মন হইল মন্ত্রী। এই দেহরাজ্যের মন যদি কুমতি হয় তাহলে ভালো ভালো কাজগুলো কি করা পারে মহাশয়? হ্যাঁ, এই জন্য বিশ্বজগতের জীব ভালো কাজ করতে পারে না। কেন? কুমতির পক্ষে ভোট দেয় ষোলো জনের, সুমতির পক্ষে ভোট দেয় মাত্র চারজনে। তাহলে কুমতি যদি এই দেহের মন্ত্রী হয়, মন হইল মন্ত্রী, জ্ঞান হইল রাজা। মনে কয় ধর, জ্ঞানে সঙ্গে সঙ্গে করে। স্পষ্ট বলে দিলাম এই সভা পরে। তবে বলতে পারেন সরকার, তাহলে কি পৃথিবীতে ভালো মানুষ হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। যারা নাকি আগে গুরুর হাত ধরিয়া একজন মুর্শিদের কাছে যাইয়া দেহ মন প্রাণ সম্পূর্ণ বিকাইয়া গুরুর কথা মতো চলতে পারে, প্রথমে কি করবে? গুরুর কাছে যাইয়া এই দশ ইন্দ্রিয় সররিপু আগে ফালাবে খাইয়া। কিভাবে? ভক্তির আর্গারায় ফালাইয়া অনুরাগের খর্গ দিয়া। যখন ওই ষোলোজন আগে কুরবানি করবে, অতএব ওই ষোলোজন যখন বলি দেবে, তখন এই চারজনে, সুমতির চারজনে একপক্ষীয় ভোট দিয়া সদা সর্বদায় এই দেহ মনকে সুপথে চালাইতে পারে। কাজেই করি বর্ণনা নারদ, এই বিশ্বজগতের জীব সেই গুরুকেই বিশ্বাস করে না। যাও বা দুই চারজনে করে, শুধু হাত রায় ধরছে, কয় যে ধরুন নাকি ধরে থইছি, ও সাঁতার কথা শুনবার যাবো কেরা, ওর নামার ভালো নাকি না, কয় ধরুন নাকি নবীর দাওন বলে ধরুন নাকি ধরে থইছি, শুনছেন কথাবার্তি করি মানো? এই পাপি মুখ দিয়ে কইয়া গেলাম, এই বায়ার টিকবো না, বায়ার টিকবো না। আকাশে প্রতিদিন সূর্য উদয় হতেছে, হয় নাই গো বাবা? কিন্তু যদি মেঘ থাকে সূর্যের প্রহরটা কি দেখা যায়? দেখা যায় না। কাণ্ড বড় চমৎকার, এই দেহটাও হইল ঠিক তেমনি প্রকার। এই জীবের মন আকাশে, জ্ঞান সূর্য প্রতিনিয়ত উঠতেছে, জ্ঞান সূর্য আছে, কিন্তু সেই জ্ঞান সূর্যের বিকাশ প্রস্ফুটিত হয় না। কেন হয় না? এই জীবের দেহের ভিতরে কামের আবরণ আছে। এই কাম যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত জ্ঞানের আলো কখনো ছড়িয়ে যাবে না। এই যে লাইটটা কি সুন্দর প্রহর দিছে না, আমাকে স্পষ্ট দেখতেছেন? এই লাইটটা যত দামি হোক, বাল্ব যত দামি হোক, তার যত দামি হোক, হোল্ডার যত দামি হোক, যদি মেন তারের সাথে যদি কানেকশনটা না থাকে, তাহলে কি এই লাইটটা জ্বলবে বাবা? তা কখনো জ্বলবে না। ঠিক এই দেহের মধ্যেও যে আমার বাল্ব, জ্ঞানের আলো, জ্ঞানের বাল্ব আছে, হোল্ডার আছে, তার আছে, কিন্তু সেই তারটা যদি গুরুর সাথে কানেকশনটা না দেওয়া হয়, এই দেহের জ্ঞানের বাতি কখনো জ্বলতে পারে না। তোমাকে স্পষ্ট কথা করে দিলাম বর্ণনা। তাহলে কি করো? আগে গুরুর কাছে যাইয়া সরল শুদ্ধ মন নিয়া এই দেহ মন প্রাণ গুরুর কাছে দাওগা বিকাইয়া। ওই যে মুখ দিয়ে বলছো,
যে এই হাত গুরুর হাত, এই হাত রাসূলের হাত, এই হাত আল্লাহর হাত। অথচ আল্লাহর হাত দল্লা আর গুরু যখন তোমার বাড়িতে গেল তার গোয়াল করে হইবার দিলা, পারলে বাজারের থেকে বিদায়, ঠিক না? আমি স্বাগতা কইলাম। যে আল্লাহরে পাওয়ার আশায় আমরা এত এবাদত বন্দিগি করি, আর সেই ব্যক্তি, আমি নিজের মুখে কইছি, এই হাত গুরুর হাত, এই হাত রাসুলের হাত, এই হাত আল্লাহর হাত। আজকে থেকে গুরু যাহা কইব আমি তাহাই মানুম, যদি না হুনি তাহলে হাইসর মাঠে গুণাগার হুম। আর সেই গুরুর সম্মান কি? গোয়ালগর। কাজে করি মানা, নিজেকে নিজে জিজ্ঞাসা করলেই সমস্ত প্রশ্ন তোমার হয়ে যাবে বর্ণনা। এই কথা দিয়েছে রে, আবার একটা গানের সুরে ধীরে ধীরে আরো কিছু কথা ব্যাখ্যা করিবার চাই।